এরপর আল্লাহ তাদের কি করে দিচ্ছেন, এরপর আমাদেরকে পাঠিয়েছেন পছন্দ করে আদম জাতিকে, দুনিয়ার জিনও আছে এবং ইনসানও আছে, দুইটি জাতির হিসাব হবে কিয়ামতের। আর দুইটি জাতিকে আল্লাহ পাঠিয়েছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আর কোন ইবাদত। এদের মধ্যে মুসলমানও আছে কাফেরও আছে, এবং আল্লাহ তাদের তাদের বিস্তারিত বয়ান করার জন্য একটা সূরা নাযিল করেছেন, তার নাম সূরাতুল জিন। নাম কি? সূরাতুল জিন। কুফরি করেছিল, এই জাদুটা মানুষকে শিখাইছিল, সুলাইমান শিখাই নাই। এখনো মানুষের মধ্যে ধারণা যে সুলাইমান আলাইহিস সালামের জাদু, জিনিস এর থেকে দূরে থাকবো। মামুনেরা কাবির শিরিকি, এর অবস্থায় তার নামাজ হবে কিনা সত্য, এর অবস্থায় তার ইবাদত হবে কিনা সত্য, কাবির কোরআন হাদিস থেকে হতে হবে। প্রত্যেকে অনেক মনে করে অনেক বাচ্চার গলায় দেখবেন এই লোহার কাঠি ঝুলাই ঠান্ডা রাখতে 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 ঠান্ডা জমে যায়, আর পরে ভিতরে কালামতি হয়। দেখছো এই তাবিজ এই হয়েছে, কুসংস্কার থেকে তুমি দূরে থাকবো। বাচ্চাদের কপালে দেখবেন যে কালো কালো টিপ দেয় যাতে করে মানুষের চোখ না লাগে, আর চোখ না লাগার জন্য সোনা নাসওয়ালা নাযিল হইছে, চোখ না লাগার জন্য মানুষের পদ্মজন না লাগার জন্য আয়াতুল কুরসি নাযিল হইছে, জাদুর বিরুদ্ধে সূরা বাকারা নাযিল হইছে। রাসূল বলেন যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে জিন ঢুকতে পারে না, জাদু ঢুকতে পারে না। আর কোন দলিল চান? আর কোন আপনার তাবিজ লাগবে? কি বলেন? ১৪১ দিন আর মানুষকে ধোকা দেবে, ১০১ টাকা দিতে হবে, ৫০১ টাকা দিতে হবে, এরকম ভাবে আমার ১০০০ টাকা দিতে হবে, ১ টাকা কি দেখ, এটা একটা চমক, এটা মানুষকে একটা ধোকা দেওয়া হয়েছে ১০১ টাকা। আর আপনি কি বলেন ১ টাকা দিয়ে দেবেন কখনো? ১ টাকা বর্তমানে কোনো দোকানে চলে? কি বলেন? এটা তো বোঝা হয়ে গেছে, তার মোবাইলে দিছি ৩৯ টাকা ঢুকাই দেবে বাঙালিদের অফার, এখন ৩৯ টাকা ৪০ টাকা দিয়ে আমার ১ টাকা বিরোধ দেয়। কি বলেন? ১ পয়সা ঠিক হয়ে যায় ১ টাকা দিতে হইব তোমার ভালোবাসার মেয়েটাকে এই তাবিজ ঘর থেকে নিয়ে আইবা
বাবা হইল এভাবে আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করতে পারে ঠিক কি না আল্লাহ করতে পারে কি না আল্লাহু আকবার এটা বলতে পারলে রব্বি জালি আয়াত ও মাওলানা তুমি আমার জন্য একটা নিদর্শন বানাই দাও তুমি আমার সন্তান দিবা সন্তান দাও আমরা কি করে দেবো আমার একটা ই দাও একটা আমার একটা আমল শিখাও যে আমলটা আমি করলে আমার এটা হইব অথবা আমার এটা পাইব আল্লাহর কাছে যাইতেছি কার কাছে এই অর্থ যদি অন্য দিক নেয় তাহলে ইমান সইলে যাইব নাস্তি হয়ে যাইব এখানে এমন একটা পয়েন্টের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন আল্লাহ রব্বি জাআলনি আয়া ও আল্লাহ তুমি আমার জন্য একটা নিদর্শন বানাও একটা আলামত বানাও কল কল আয়াতু আল্লাহ তুকাল্লিমান নাস আরে তোমার যেটা অর্ডার দিতেছি তোমার সেটা হলো মানুষের কাছে তুমি তিন দিন পর্যন্ত কোন কথা কইব না শুধু ইশারার মাধ্যমে ইশারার মাধ্যমে ইশারার মাধ্যমে আর এমন কি তাফসীরের কাছে গিয়ে তাফসীর তাওরাতে এবং তাফসীরের বদমিতে আলোচনা উঠে আসছে এটা যে এমন কি বলা হয় থেকে তার এই তিন দিনের জন্য আলাদা যাওয়ার কি বন্ধ করে দিলেন মানুষের সাথে কথা বলো কি করবা الله تكلم الناس ثلاثة أيام إلا رمزا تندين قرجم تو مانوشير شده قطع بولمنا كي كون بيشارة وانتنو قطع بولمن تيته مزد رائع دي الله انا شكاية دي سنو قطع رائع انتو زبان تو دي ناو ده كي قد اشارة دنیا سوا ده چكينا ايبانا چكينا اپنا اگر انتو نشير كسي انتو نشير باشا تو كسي بوزينا اپنا اشارة قطع سي শিক্ষা উস্তাদের কাছ থেকে উস্তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাচ্চারা নিতে পারে ছাত্ররা নিতে পারে তা তা ওই একটা ছাত্র দেখাই দিলাম আমার আব্দুর রহমান 4.5 বছর বয়স দেখেন না তাকে আমি কিছু শিখে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক এক প্রো হয়েছে সুরাতুল ফিল পর্যন্ত মুখস্থ করে হচ্ছে এই দুই মাসে লেখা হয় আর নিজে অধিকাংশ ওয়ার্ড শিখে হচ্ছে কেমন ভাবে শিখায় বাংলা অর্থ বাংলা সম্ভব না কয়দিন চুপ থাকতে তিন দিন ইশারায় কথা বলার জন্য এরপরে আর কি করো জাকারিয়া তুমি আল্লাহর জিকির করো বেশি বেশি সকালে বিকালে এই অনেক অনেক অসাধ্য তুমি পড়ো বিনাশি ওয়াল ইবকার সকালে বিকালে সকাল সন্ধ্যায় আল্লাহ বেশি বেশি তাসবিহ পড়ো জিকির করো আল্লাহ তাই মরার দিয়ে দেন এর জন্য প্যারা হাজিরে একটা শিক্ষা দেয় ভালো জিনিস পাইতে হলে কারে রাখতে হইব ভালো জিনিস চান ভালো কেটে করে যান ভালো সন্তান চান ভালো সবকিছু স্ত্রী চান অমক চান সম্পদ চান যাদের এলে কি হবে বেশি বেশি কি করতে হবে আল্লাহকে ডাকতে হবে বিবাহর আগে যদি কেউ কান্দে ইনশাআল্লাহ বিবাহর পরে কান্দা লাগবে আর আমরা কি করি বিয়ে করে কান্দি কারণ কি বিয়ের আগে তো আল্লাহর কাছে যাই নাই বিয়ের আগে সুন্দরী দেখছি অবাক করছি এটা কেন করি অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে বিয়ের আগে যদি তার কাছে দুই রেখা নামাজ করে কান্দা রিকোয়েস্টটা দিতাম আল্লাহ
এই কেন্দ্রে আমার জন্য ভালো ভাবে ব্যবস্থা করো, আর মেয়ে যদি দোয়া করতো তাহার যদি আল্লাহ এই ছেলে দিয়ে যদি ভালো হয় তুমি ব্যবস্থা করো, আর ভালো না হলে তুমি দূরে রাখো, আল্লাহ ব্যবস্থা করতেন কি না কি বলেন? আল্লাহ তুমি যদি আমার এইটা দাও আমি তোমার জন্য এটা করব, কিন্তু সেটা শিরিক এবং বেদাতে হইতে পারবে না, কি হইতে পারবে না? শিরিক বেদাতে আমি কেউ মান্নত করেছে আল্লাহ তুমি আমার একটা সন্তান দিলে মনুষ্য পূজা করবো, কি বলেন? আরে হয় মনুষ্যের দুধ করে দেব, মানে হিন্দু মহিলা তো হিন্দু ফকির দিয়ে গোসল দেওয়া হয়েছে সত্তর হাজার বছরে, এখন ওই হিন্দু ওই ফকির এসে বলতেছে যে তোমার সন্তান হবে কিন্তু একটা কাজ কি তুমি আমাকে মনুষ্যের দুধ করে দিতে ইমান থাকতো না? আরে আমি এই এই কাজটা দিয়ে চলে যে মন্দিরে চলে পিছনে মদিনা মসজিদে গেছে মুসলমান দাঁড়িয়েলা যদি সন্তানকে নেককার পাইতে চায়
তাহলে দুনিয়ায় আইসে সন্তানেরা কি করবো? দুনিয়ায় আইসে বাবা মায়ের মিলে দিব, দুনিয়ায় এসে ঘর থেকে বাড়ি মিলে দিব, সরকার পিছনে সময় দেন, যত সম্পদ খরচ করে লাভ হইব না। ভুলে গেছি, এর জন্য হাজি আমাদের মায়েদের ভালো হতে হবে, বাবাদের ভালো হতে হবে, এবং শান্তিতে বসবাস করতে হলে ইসলামিক লেভেলে চলে আসতে হবে, বাচ্চাদের কাছে কম দেওয়ার চেষ্টা করবো, এমন করবো না। দীর্ঘ ইসলামিক প্রোগ্রাম দেবো, একটা ইসলামী নবীর জীবনী, একটা ওয়াজ, একটা নসিহাত, শেখ সুলাইমানের কোরআন তেলাওয়াত, শেখ সুলাইমানের কোরআন তেলাওয়াত, যদি না আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন।